নদীর মধ্যে ডলফিন তাইবু এই নদীর মাছের সংখ্যা বৃদ্ধি পায় আর নদীর পরিবেশও তাহে সুস্থ। দর্শক, এই ডলফিন আর দক্ষিণ চট্টগ্রামত হুত্তুম আর উত্তর চট্টগ্রামত হুচুম মাছ হিসেবে পরিচিত। ইয়েনসারও ডলফিনের উপস্থিতি পানির গুণগত মান ও অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দেয়। একসময় তারা চট্টগ্রামের হালদা নদীর যে পরিমাণ ডলফিন দেখা যায় তো এখন এগিনোর কিছুই নাই। মানুষসৃষ্ট হারণ সহ বিভিন্ন হারণে মারা যায় এসব ডলফিন। হালদা নদীর মেয়ের 8 তারিখ আরোগ্য ডলফিনুরে নৃশংসভাবে হত্যা করা ইয়ে হন বা হারা এই ডলফিনুরে হত্যা করছে ইয়েন এখনও শনাক্ত নয়। রাউজান উপজেলার উরকিচর ইউনিয়নের জিয়াবাজার এলাহার ছায়াসর নামক স্থানত ফজরত এই ডলফিনগুলো হত্যা করায়। ডলফিনগড় দৈর্ঘ্য 5 ফুট 2 ইঞ্চি এবং ওজনের দিক 52 কেজি। ডলফিনগড় মাথা বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড়ত্তুল লেজ পর্যন্ত দৈর্ঘ্য বরাবর হাঁটাই। এর আগে মার্চের 21 তারিখ 23তম ডলফিনের মৃত্যুর পর এবে 24তম ডলফিনের মৃত্যু। এ ব্যাপারে হালদা নদী বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া সিপ্লাসরে জানাল দিই, আমরা 2017 সালের সেপ্টেম্বর উত্তনীতে হালদা নদীর ডলফিন লাহাজ গরির এই আট দেখা এবার যে 24তম ডলফিন, কিন্তু এই ডলফিনর হত্যাকাণ্ড আর কাছে মনোযোগ খুব নৃশংস আকান হত্যাকাণ্ড বলে মনে করি আমি। কারণ এই অন্যান্য যে ডলফিন 300 ডলফিন আরা পাই, এই 300 ডলফিন এভাবে হত্যাকাণ্ড শিকার নয়, বিভিন্ন কারণে জাহাজের প্রফেলার আঘাতের কারণে, ড্রেজারের আঘাতের কারণে মারা গিয়ে যে আরা একজন ডলফিনের পোস্টমর্টম করে আর রিপোর্ট সরকারও দিই। কিন্তু এই ডলফিন সরাসরি হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড। কারণ এই ডলফিন এই খাড়িয়ারে টুকরো টুকরো করছে, গড়িয়ারে ইবেতন বিভিন্ন যেই চর্বি আছে চর্বিন লগি আর যে স্থানীয় বিভিন্ন জনতুন সূত্রে জিএন ফাই ইয়ানোলজি ইবে অবৈধ জালর মধ্যে আটকা ফুজ্জে আটকা ফরণ পর দিয়ে ই তারা জেলে হলো লো যে যেহেতু ডলফিন ইফাই ডলফিন ফেলা খেলে দিত ইবার কুলুর লো যাই ইবার হাড়ি ইবেতন চর্বিগিন লগে গই। কারণ স্থানীয়ভাবে এই চর্বিতুন এক ধরনের তেল তৈরি করে, তেলি বিভিন্ন রকমের ঔষধ লোকাল ঔষধ মধ্যে ব্যবহার করে বলে আমরা জানিতে পারছি। তো আমি মনে করি এই বিষয় গান, এই মানসিকতা গান হালদার লাই অশনী সংকেত। কারণ হালদার পাড়ার মানুষের মধ্যে যদি এই ধরনের টেন্ডেন্সি গ্রো করে, এই যে হালদার ডলফিন ডলফিন উত্তুন যে চর্বিতুন তেল বানায়, তেলের যে ওষুধ সাজ লাগিব এবং এবার যে অজ্ঞ মূল্য আছে, এই কনসেপ্টটা যদি ডেভেলপ করে তাহলে কিন্তু হালদার ডলফিন কনজারভেশন আমি মনে করি আর অশনী সংকেত। কারণ এই ধরনের এই ধরনের কাজ যদি হয় তাহলে হালদা ডলফিন শূন্য যাবে একদিন। আর গত 21শে মার্চ 23তম ডলফিন ফাই মৃত ফাই এবং এই 1 মাস 18 দিনের মাতামাতি আজ 24তম ডলফিনের মৃত উদ্ধার করছি। আর ডলফিন নুনলি আসলে খুবই নিরীহ প্রাণী এবং খুবই উপকারী প্রাণী। আর সাইন্টিফিক্যালি ইউনোর আর পরিবেশের ইন্ডিকেটর হই, কারণ সব নদীর মধ্যে ডলফিন না থাকে। এই ডলফিনের বিস্তার হয়েছে গঙ্গা এবং তার শাখা প্রশাখার মধ্যে, বিশেষ করে সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে এখন প্রায় 1200-1300 ডলফিন নুন বাসি আছে। বিশেষ করে আইসিএনের রেড লিস্ট অনুযায়ী ইউনোলজি এন্ডেঞ্জার অর্থাৎ বিপন্ন প্রজাতির প্রাণী। যদি আরা যদি হালদা নদীর ডলফিন কনজারভেশনে যদি আরা আগায় নয় তাহলে অত একদিন এভাবে এবং পর্যায়ক্রমে যদি মারা যেতে থাকে তাহলে একদিন হালদা ডলফিন শূন্য হয়ে যাবে। পরে মৃত ডলফিনগুলি উদ্ধার করে গোরদুয়ারা এলাহার IGF অফিসুর লয় আনিয়ানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর মাটি চাপা দেওয়া হয়। প্রতিনিয়ত বিভিন্ন হারণে অহারণে এই ডলফিনের হত্যা করা, এ ব্যাপারে প্রশাসনের কঠোর অবস্থানের দাবি সাধারণ মানুষের। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।